জাতিসংঘের শান্তি রক্ষার মন্ত্রী পর্যায়ের প্রথম দুই দিনের প্রস্তুতিমূলক বৈঠক শুরু হচ্ছে আজ। এতে জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল ইউএসজি জাপিয়ের ল্যাক্রিক্স উপস্থিত থাকবেন। চলতি বছরের ডিসেম্বরের 5 ও 6 তারিখে ঘানায় জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে 4টি বিষয়ভিত্তিক ধারাবাহিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আজকের সম্মেলন তার প্রথম। বাংলাদেশ, কানাডা, উরুগুয়ে সহ আয়োজক হওয়ায় প্রস্তুতিমূলক সম্মেলনটির মূল প্রতিপাদ্য হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষায় নারী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ল্যাক্রিক্স এ বৈঠকে অংশ নেবেন। তিনি শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের কাঠামো সহ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম দেশগুলো চলমান সমর্থন নিয়ে আলোচনা করবেন। দুদিনের বৈঠকটি জাতিসংঘ শান্তিরক্ষা নারীদের অর্থপূর্ণ অংশগ্রহণ এবং জেন্ডার সচেতন নেতৃত্বকে উৎসাহিত করতে, অগ্রগতির চ্যালেঞ্জ এবং ভালো অনুশীলন নিয়ে আলোচনা করতে সেনা ও পুলিশ প্রেরণকারী দেশগুলোর প্রতিনিধি এবং জাতিসংঘ শান্তিরক্ষা বিশেষজ্ঞদের স্বাগত জানাবে। জাতিসংঘের মতে, এ বৈঠক সদস্য রাষ্ট্রগুলোর জন্য শান্তিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা এবং তারা যেসব দেশে সেবা দিচ্ছে তার প্রভাবকে জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ।